হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তো এখন বাজে 9:45 আর এখন আমরা মায়াপুর ইস্কনের মেন গেটটা ছাড়িয়ে বেরিয়ে পড়েছি। আর আমরা দুপুর 1:30 সময় অলমোস্ট প্ল্যান করি যে আমরা তারাপীঠ যাব, যার জন্য সায়নের অফিস থেকে ছুটি পাওয়া যাচ্ছিল না, তাই আমাদের একটু লেট হয়ে যায়। এখন আমরা আছি বহরমপুর ফরাক্কা টোল গেটে, আর এখান থেকে বেরিয়ে গিয়েই শ্যামলী বাসটি আমাদের সামনে পড়ে যায়। আর এই বাসটিকে যতবার আমরা সবাই দেখি ততবার আমাদের শিলিগুড়ি গ্যাংটক ট্রিপের কথা মনে পড়ে যায়। বর্তমানে NH-12 বা NH-34, যেটা আমরা আগে জানতাম NH-34, সেটা এখন NH-12ও বলে। সো এটা শিলিগুড়ি যাওয়ার জন্য বেস্ট রুট। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটি অনেক ডেভেলপ হয়ে গেছে আগের থেকে, মানে ভাবা যায় না আগে রাস্তাটা কী ছিল আর এখন কী হয়ে গেছে। বন্ধুরা, আগে লেভেল ক্রসিংয়ে আমাদের যে সময়গুলো নষ্ট হতো মেন মেন টাউনে, যেমন রানাঘাট, কৃষ্ণনগর, হ্যাঁ, সেই সময়গুলো এখন আর নষ্ট হয় না। আর এই রাস্তাটা মানে হাইটটা এতটাই হয়েছে যে রাস্তার মানে শহরের যে দোতলা তিনতলা বাড়িগুলো সেই লেভেলে, মানে লেভেল ক্রসিংয়ের ওখান দিয়ে রাস্তাটার হাইট হয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর এখন অনেকটা টাইম সেভ হয়ে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে মানে জার্নি করার ক্ষেত্রে। তো সামনে আছে আমাদের বহরমপুর ব্রিজ। তো এই ব্রিজটা মানে রাত্রেবেলার ভিউটা একদম অসাধারণ, মানে নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না, ভিডিওতে দেখে অতটা মানে ফিল করা যাবে না। আর রাতেবেলা এই রাস্তায় ড্রাইভ করার মানে মজাটা তোমাদেরকে নিতে গেলে তোমাদেরকে অবশ্যই এই রাস্তা ট্রাভেল করতে হবে। আর এই যে বলতে বলতে শ্যামলী আমাদেরকে ওভারটেক করে চলে গেল, আর এটা আমার বন্ধু অনেকক্ষণ থেকে ফলো করছিল যে শ্যামলী কতটা পেছনে আছে আর কত শর্ট টাইমে গাড়িটাকে ওভারটেক করে বেরিয়ে যায়, মানে রাতেবেলা অনেক স্পিড হয়। আর আমরা এখন বর্তমানে তারাপীঠ এরিয়া ঢুকে গেছি, আর এই যে তারাপীঠের মেন গেট, তো এখান থেকে তারাপীঠের শুরু। ওয়েলকাম টু তারাপীঠ গাইজ। তো বন্ধুরা, আমরা এখন তারাপীঠে পৌঁছে গেছি আর বাজে এখন অলমোস্ট রাত 2। তো এখন আমরা হোটেল দেখছি। সো ফাইনালি আমরা একটা হোটেল খোলা পেয়েছি যেখানে রাত জেগে ছিল। তো কোথাও হোটেল না পেয়ে এই হোটেলটাতে আমরা রুম নিলাম, আর হোটেলটা একদম ভুতুড়ে বাড়ির মতো লাগছিল, আর এই বিড়ালটাকে দেখে তো আর কিছু বলারই নেই। হোটেলের ভেতরের সিঁড়ি আর বারান্দাটা খুবই ইউনিক, ত্রিকোণা আছে। যাই হোক, আজকের রাতটা আমরা কোনোভাবে এখানে স্টে করে গেলাম। আর রাত কাটতে না কাটতেই আমরা সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো সকাল সকাল মন্দির চত্বরে এই দাদাটা দেখলাম সুন্দর পদ্মের মালা তৈরি করছিল, আর এখানে সুন্দর সুন্দর জবার মালা ছিল, খুবই ফ্রেশ। তো আমার ওয়াইফের মন হলো যে এখান থেকেই মালাগুলো নেবে, তো আমরা এখান থেকেই মালাগুলো অর্ডার করলাম। তো দাদারা সব ডালার মধ্যে মালাগুলো রেডি করে দিল। আমার ওয়াইফের ইচ্ছা ছিল যে মায়ের চরণে দুটি পদ্ম দেওয়ার, সো আমরা দাদাকে বললাম দুটো পদ্ম রেডি করে দিতে, আর এই পদ্মগুলো খুবই ফ্রেশ ছিল। তারপর এই দাদাটা আমাদের ডালাটা রেডি করছিল, জবা ফুল, আলতা, ধূপকাঠি। তো মোটামুটি এই পদ্ম ফুল দুটো আর জবার মালাটা দেওয়ার পরে আমাদের ডালা অলমোস্ট রেডি। তো এরপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের ভেতরে গিয়ে যেটা দেখলাম আজকে খুব একটা ভিড় নেই, তো খুবই অল্প টাইমে আমাদের দর্শনটা হয়ে গেছিল। আজকে ভিড়টা খুবই কম ছিল, যার জন্য মায়ের আশীর্বাদে খুবই অল্প সময়ে আমরা পুজোটা দিতে পেরেছি। আর আজকে ভেতরে আমি ক্যামেরাটা অন করিনি, যার জন্য হয়তো মানে দর্শনটা আমি খুব ভালোভাবে করতে পেরেছি, আর যেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। পুজো দেওয়ার পরে আমরা চলে আসলাম পুকুর পাড়ের এখানে ধূপ দেখাতে।
এখানে মাকে ধূপ দেখানো মোটামুটি হয়ে গেছে। এরপরে আমরা বেরিয়ে গেলাম মন্দিরের ভেতরের দিকে, আর এটা হলো মন্দিরের পুকুর পাড়। তো এই ভিউটা খুব সুন্দর। আর মন্দির থেকে আমরা এখন বেরিয়ে আমাদের হোটেলে চলে যাচ্ছি, কারণ এরপরে আমাদের যে হোটেলটিতে আমরা রুম বুক করেছি সেটা হলো হোটেল সোনার বাংলা তারাপীঠ। তো সেখানে আমাদের চেক ইন হচ্ছে 11টা থেকে। তো 11টা বাজতে আমরা আমাদের নেক্সট হোটেলে বেরিয়ে পড়লাম। আর দুটো হোটেলের ডিস্টেন্স খুব বেশি ছিল না, একদম 500 মিটারের মধ্যে। তো এই যে চলে এসেছি তারাপীঠ হোটেল সোনার বাংলায়। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, হোটেলের এক্সটেরিয়ারটা খুবই সুন্দর। আর এই সামনের যে হোটেলটা আছে এটাতে অনেকটা সস্তায় রুম পাওয়া যায়, বাট এটাতে এখন পুরোটাই কনস্ট্রাকশনের কাজ চলছিল, রেনোভেশন চলছে। যাই হোক, আমরা এখন চলে যাব রিসেপশনে, আর রিসেপশনটা এখন হয়ে গেছে ভেতরের দিকে। সো রিসেপশনের সব ফর্মালিটিস কমপ্লিট করার পরে আমরা চলে এসেছি আমাদের রুমের কাছে, আর আমাদের রুম নাম্বার ছিল 3103। আর রুমে ঢোকার পরে ফার্স্ট যেটা আমি দেখলাম যে হোটেলে অ্যামিনিটিস কী কী আছে। সো এখানে টেবিলে প্রপারলি এরা দুটো গ্লাস, দুটো বটল, এখানে চা কফি কাপ সব কিছুই দিয়েছে, ইভেন ইলেকট্রিক কেটেল অ্যান্ড এখানে একটা ফ্রিজারও আছে। সো অ্যামিনিটিসের দিক দিয়ে মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে। আর এখানে একটা ওয়ার্ড্রোব আছে, একটা টেবিল, আয়না। সো অ্যামিনিটিসের দিক দিয়ে মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে। আর এখানে একটা রুম সার্ভিসের জন্য টেলিফোন দেওয়া আছে, আর রুম সার্ভিস নাম্বার হলো 300, কন্ডেক্স নাম্বার হলো 400। এখানে কল করলে আপনার যদি কিছু লাগে ওরা রুম সার্ভিস রুমেই দিয়ে দেয়। আর এদের সব কিছু মোটামুটি ভালো, সার্ভিস থেকে শুরু করে ইভেন খাবার দাবার অর্ডার করলে করাই যায় রুম থেকে। আমরা কিছু খাবার নিয়েছিলাম, সো খাবারের কোয়ালিটি ঠিকঠাকই ছিল। আর এরপর যেটা আমি চেক করলাম সেটা হলো সোফা। তো সোফাটা বেশ কমফোর্টেবল, আর টি টেবিলটার হাইটটা ঠিকঠাকই ছিল। সো এখানে আমি আমার ওয়াইফকে এটাই বলছি যে যেরকম পেমেন্ট করেছি সেরকম সার্ভিসও পেয়েছি, ফেসিলিটিসগুলো সব ঠিকঠাক ছিল, পারফেক্ট ছিল। তো আমার সব কিছু ভালো লেগেছে। আর এরপরে আমি তোমাদেরকে পুরো রুমের ভিউটা ভালো করে সিনেম্যাটিক ভিডিওতে দেখাবো। আর যেহেতু পুরো ভিডিওটা মানে অনেকটা এফর্ট দিয়ে বানিয়েছি, আর পুরো ইনফরমেশনটাই তোমাদের সাথে শেয়ার করলাম, সো আমার মনে হলো যে না, রেন্টটাও শেয়ার করা উচিত যে কত কী নিয়েছে, যাতে অনেকের সুবিধা হয় বুঝতে যে না এই রুমগুলোর ভাড়া কীরকম। সো জাস্ট ফর দ্য ইনফরমেশন আমি এটা ডিসক্লোজ করছি যে এই রুমটার ভাড়া হলো 5000 পার নাইট, আর জিএসটি এক্সক্লুডিং, ইনক্লুডিং না। আর খাবার দাবার যা খাবে সেগুলো সব এক্সট্রা, কারণ ওগুলো রুম সার্ভিসে ওখানে ওদের কাছে মেনু আছে, ওখানে সব প্রাইস মেনশন করা আছে, তোমরা দেখে নিতে পারো। আর এবার আমি তোমাদের সাথে আমার ব্যালকনির ভিউটা শেয়ার করব। সো দেখো ব্যালকনির ভিউটা কতটা সুন্দর, সামনে একদম সুইমিং পুল, আর ব্যালকনিটা দেখার পরে বাকিটা শাইনারি ভিডিওটা করার ইচ্ছা ছিল। সো আমি ক্যামেরাটা হাতে নিয়ে এলাম এখান থেকে, আর কিছু সিনেমেটিক শট নেওয়ার চেষ্টা করলাম। তো বাইরে এতটাই রোদ ছিল তোমরা দেখতেই পাচ্ছ যে লাইটটা অ্যাডজাস্ট হতে টাইম লাগছে, কারণ এটা স্লো মোশন ভিডিও। আর ভিডিও করতে করতে আমাদের এতটাই সময় বেরিয়ে গেছে যে এখন পর্যন্ত ব্যালকনিতেই যাওয়া হয়ে গেছে। তো শাইনির তো আর ভালো লাগছিল না, ও জাস্ট ফাইনালি কার্টেনটা ওপেন করার জন্য দৌড়ালো। আর গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোতে ব্যালকনির ছবিগুলোতে বেশ সুন্দর ডেপথ পাওয়া যাবে, সেটা তুমি
তোমরা আমার প্রোফাইল দেখলে বুঝতে পারবে, যেটা ফার্স্ট ফ্লোরে হয়তো পসিবল ছিল। ফার্স্ট ফ্লোরটা একটু ফাঁকা ফাঁকা লাগতো, তো আমার এই আরও ছোটো ছোটো গাছগুলো দরকার ছিল ফটো যাতে ভালো আসে তার জন্য, তো যার জন্য আরও বেশি করে ডেপথ অফ ফিল্ডটা যাতে ভালো পাই সেই জন্য গ্রাউন্ড ফ্লোরের রুমটা নিয়েছি অনেক কিছু ভেবে। তো সেটা তোমরা যদি দেখো ফটোগুলো তোমাদের কাছে আরও অনেকটা ক্লিয়ার হবে। তো বেশি কথা না বলে জাস্ট ব্যালকনির ভিউটা তোমরা নিজেরা দেখো আর ফিল করো যে ব্যালকনিটা কতটা সুন্দর। আমরা সব বন্ধুরা মিলে সুইমিং পুলে গিয়ে স্নান করব, আর এটা শুনে ম্যাডাম খুব এক্সাইটেড। আর সুইমিং পুলে নামতে না নামতেই আমার বন্ধুরা মকটেল অর্ডার করে খেয়ে ফেললো, আর তখনও আমি ভিডিও ফটো তুলে যাচ্ছি, আর এখানে আমার ওয়াইফ আমাকে ডাকছে আর বন্ধুরা সবাই মিলে ডাকছে। সো এখানেই ভিডিওটা শেষ করছি। আর গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ফেসবুকে লাইক কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে গাইস।